পঞ্চায়েত ভোটকে ঘিরে অশান্তির ঘটনা ঘটলেও মানুষ বিজেপির ওপর আস্থা রাখছেন বলে দাবি করেছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র সমীক ভট্টাচার্য। মনোনয়ন পর্বে মানুষের রক্তপাত দেখলো, মানুষের নির্বিচ্ছিন্ন বোমাবাজি দেখলো, রাজ্যপালকে বোমা সরিয়ে সরিয়ে একটি রাজ্যে হাঁটতে হচ্ছে, এটাও মনে হয় সারা ভারতবর্ষের কোনো জায়গায় এই দৃশ্য হয়নি। বদ্রুত অঞ্চল যেগুলো আছে কাশ্মীর ওই সমস্ত জায়গায় অতীত দেখা গেছে রাজ্যপাল গভর্নর এরা ঘোরাঘুরি করছে এই পরিস্থিতিতে। পূর্বাঞ্চল পূর্ব ভারতের কথা তুলে আনা হচ্ছে, উত্তর পূর্ব ভারতের সেখানে দেখ দেখা যেতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গ বা কোনো স্বাভাবিক রাজ্যে রাজ্যপাল বোমা সরিয়ে হেঁটে যেতে হচ্ছে জনপদ দিয়ে, এ দৃশ্য মনে হয় ভারতবর্ষের বিরল।